অর্থাৎ সংখ্যা লঘু বলে কোনো কেউ থাকতে পারে একটা দেশে, সেই দেশের সংবিধান কিন্তু সেটা বলে না। আজকে এই দিনে আমরা সাধারণত ক্রিসমাসের আগে এই অনুষ্ঠানটা হতে পারি, এরকম পূর্ণ হয়ে থাকে, তাই না? এইবার আপনারা জানেন এই ক্রিসমাস এর আগে, নববর্ষের আগে কিছু ঘটনা বলি, বাংলাদেশের রাজনীতিতে কালো অধ্যায়। জানেন বিএনপির অফিস আক্রমণ করেছে, বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সিনিয়র নেতৃবৃন্দ সহ শত শত নেতারা জেলে গিয়েছে ইতিমধ্যে, হাজার হাজার মামলায় সবাই আজকে জড়িত। এই প্রেক্ষাপটে হয়তো আমাদের প্রত্যেক বছর আমরা যেটা ক্রিসমাসের আগে করে থাকি, এবার সেটা করা সম্ভব হয়নি। এটা করে হলেও আজকে যে আমরা করতে পেরেছি, আপনারা কষ্ট করে এসেছেন তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। খ্রিস্টান সম্প্রদায় এবং বিএনপি, আপনারা বক্তারা বলেছেন, এই সম্পর্কটা কিন্তু একটু ভিন্ন সম্পর্ক। অন্য সংখ্যালঘুরা আমি শব্দটা ইউজ করছি না, ব্যবহার করছি না, কারণ এটা শুনেছি বেগম খালেদা জিয়া, তারা তারেক রহমান সাহেব সহ বিএনপি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করেন। অর্থাৎ সংখ্যালঘু বলে কোনো কেউ থাকতে পারে একটা দেশে, সেই দেশের সংবিধান কিন্তু সেটা বলে না, সে দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই শব্দটা যখন ব্যবহার হয় তখনই বোঝা যাবে যে আপনি একটা এখানে ডিসক্রিমিনেশন করছেন, আপনার চিন্তার মধ্যে একটা ভিন্নতা চিন্তা। সেই কারণে বাংলাদেশ জাতীয় দেওয়ার জন্য সংখ্যালঘু শব্দটা ব্যবহার করেন। শুধু তাই নয়, পরবর্তীতে দেশের স্বাধীনতা উত্তর যে ঘটনাগুলি ঘটেছে এবং বাঙালি জাতীয়তাবাদের নামে দেশের একটি বড় অংশকে বাংলাদেশের নাগরিক এবং দেশ পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে যাদেরকে বাইরে রাখা হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদের নামে, সেটাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাতিল করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করছে। উদ্দেশ্য একটাই, এটা বাংলাদেশের টেরিটরির মধ্যে সীমানার মধ্যে যারা বসবাস করে সব দল, মত, বর্ণ, সংস্কৃতি, ইতিহাস, ভাষা, ভিন্নতার মধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন 27 দফা, তার আগে আমাদের বিশেষ প্রতিনিধিত্বে, এটাকে আরো স্পষ্টীকরণের জন্য আরেকটি কথা এখানে যোগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রেইনবো নেশন, রংধনু জাতি। অর্থাৎ রংধনু জাতি হচ্ছে রেইনবো নেশন ইজ স্লোগান, কিন্তু এটার ভিত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তির উপর দাঁড়িয়ে রেইনবো নেশন একটা স্লোগান, যেটা সকলে দেশে বিদেশে খুব সহজে বুঝে, এবং যেটার মধ্যে যে শব্দটার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে, যেটা শুনলে মনে হয় আমি এই রংধনুর আমি একটি রং, আমি একটা অংশ। এবং এই কথাটা আমরা কিন্তু কার্যক্রমে সাহেব যে রূপান্তরমূলক সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্র মেরামতের কথা বলেছেন, তার মধ্যে এটাকে আরো স্পষ্টীকরণ করা হয়েছে, অর্থাৎ সকলে মিলে এই দেশ বাংলাদেশ। আপনারা বলেছেন আমরা সেকুলার, বিষয়টা আমি একটু পরিষ্কার করতে চাই, এই কারণে যারা সেকুলার কথা বলে সকলকে এখানে ইনক্লুসিভ রাজনীতির মধ্যে আসার কথা বলে, আসলে কিন্তু সেটা সত্য নয়। সেকুলার বিষয়টা হচ্ছে রাষ্ট্রের থেকে ধর্মকে বাইরে রাখা, এটা
ধর্মভিত্তিক একটি স্টেটমেন্ট কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ সকলকে ইনক্লুসিভ এখানে তো সবাই ইনক্লুসিভ এবং এই জন্য অর্থাৎ প্লুরালিস্ট ডেমোক্রেসি বহুত্ববাদের ডেমোক্রেসির ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রেভলিউশন সবাইকে ইনক্লুডেড ইনক্লুসিভ যে রাজনীতি সেটাকে একেবারে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে দেশে দেশের বাইরে ধারণা দেওয়া হয়েছে এর বাইরে আর কোনো কথা থাকে না একটি দেশ একটি জাতি কিভাবে একতাবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমাদের কিছু কিছু বক্তারা বলেছেন সাঁওতাল ভুল বলেছেন নিপীড়ন হত্যার কথা মন্দির ভাঙার কথা আমরা জানি খ্রিস্টান চার্চের জায়গা দখলের কথা আমরা জানি সকলের উপর নির্যাতন চলছে বাংলাদেশে আপনি যখন একটি নির্যাতনকারী সরকার দেশে থাকবে অবৈধ অনির্বাচিত দখলদার যখন থাকবে তখন নির্যাতনের মাত্রা কোনো বিশেষ একটি জায়গায় থাকে না সেটা সমস্ত জাতিকে আঘাত প্রাপ্ত করবে সুতরাং আমাদেরকে আজকে প্রেক্ষাপট থেকে বের হতে হবে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এক জাতি হিসাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আরেকটা আমাদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে জয়ী হতে হবে দেশকে মুক্ত করতে হবে এই আহ্বান রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে